আজকে করব পনির ভাবা। তার জন্য নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পনির, আর নিয়ে নিয়েছি এখানে আছে পোস্ত, এখানে আছে কালো সর্ষে, আর এখানে আছে সাদা সর্ষে বা হলুদ সর্ষে। তো তিনটে মিশ্রণ করে তারপরে করব, সবটাই আপনাদের সাথে শেয়ার করব। এক চামচ, দুই চামচ, তিন চামচ এটা নিয়ে নিলাম পোস্ত, একসাথেই বেটে নেব সবটা। এটা নিয়ে নিলাম কালো সর্ষে, একটু ভিজিয়ে রেখে দেব। আর এটা নিয়ে নিলাম ইয়েলো সর্ষে, যেহেতু পনির একটু বেশি তাই একটু বেশি করে নিয়ে নিলাম সব কিছু। আবার একটু অ্যাড করলাম, সব কিছু একটু ভিজিয়ে নিয়েছি, একটু ভিজে নিই তারপরে কিন্তু তার সাথে কি কি অ্যাড করব দেখাবো, দেখে ওইটা একসাথে গ্রাইন্ড করে নেব। সকালবেলা এটার মধ্যে বেগুন ভাজি করেছিলাম, তো একটু নুন হলুদ লেগে আছে, তাই এটার মধ্যে পনিরগুলো নিয়ে নিচ্ছি। পনিরে খুব একটা নুন হলুদ অ্যাড করবো না, অল্প একটু দিয়ে একদম শ্যালো ফ্রাই করে নেব, হালকা করে একটা ফ্রাই করে নেব। তো পনিরগুলি বের করে নিয়েছি, এর মধ্যে আর কিছু আমি এখন অ্যাড করব না, জাস্ট আমার প্লেটে একটু নুন হলুদ লেগে আছে সেটাই একটু একটু আলতো ছোঁয়া, না হলে পনিরগুলি ভেঙে যাবে। আর একদম অল্প একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব, বেশি বেশি একটা ইয়ে করবো না। আর সকালবেলা এই কড়াইয়ে আমি বেগুন ভাজি করেছিলাম, সেই কড়াইয়ে তেল রয়ে গেছে, আমি সাদা তেলেই ভাজছি। আপনারা চাইলে সরষের তেলেও ভাজতে পারেন, সব পনির একসঙ্গে দেনি ভেঙে যাওয়ার ভয়ে। আর এগুলো তো দুটো ভাজি হয়েছে একদম শ্যালো ফ্রাই, পাতা এটাই নামিয়ে নেবে। তো আমি টিফিন বক্সটা নিয়ে নিয়েছি, যেটার মধ্যে আমি করব পনির ভাপা। তো একদম ডাইরেক্ট এখানেই নামিয়ে নিচ্ছি, আর আলাদা করে আমি অন্য কোনো পাত্রে নামাবো না। বাকি পনিরগুলো দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন পনিরগুলিকে বেশি ভাজিনি, অল্প একটু ফ্রাই করে নিয়েছি। এগুলো এইভাবে করবো, একসাথে সব দিলে ঢেকে যাবে, সেই জন্য অল্প অল্প কিছু করে দিলাম, এটাও সেলো ফ্রাই করেই নামিয়ে নেব। তো আমি সবগুলি পনির ভেজে নামিয়ে নিয়েছি, এখন আমি সর্ষে পোস্তটা দেখুন ভিজে গেছে, জলটা চুষে নিয়েছে আর একদম একটু ফুলে উঠেছে সর্ষে পোস্তগুলি। এখন এটা আমি কীভাবে রেডি করবো এটার মশলাটা সেটা দেখাচ্ছি। এর মধ্যে কিছু কাঁচা লঙ্কা দিয়েছি আর কিছু শুকনো লঙ্কা দিয়ে আমি এটা একটু নুন দিয়ে গ্রাইন্ড করব। কাঁচা লঙ্কার নুন দিলে যে কোনো সময়ই আপনারা দেখবেন গ্রাইন্ডারে খুব সুন্দর করে পেস্ট হয়ে যায়, আর পাটা পোতার বা শিল নোড়ার কোনো দরকার পড়ে না। তো এটার মধ্যে আমি একটু নুন অ্যাড করে দিচ্ছি, নুনটা অ্যাড করলে খুব সুন্দর গ্রাইন্ড হয়। আর এটার মধ্যে কিন্তু একটু জল অ্যাড করে দিচ্ছি, বাস। তো গ্রাইন্ড করে নিয়েছি, এই যে এখন কি সুন্দর গ্রাইন্ড হয়েছে। যে কোনো সময় সর্ষের সাথে একটু কাঁচা লঙ্কার নুন দিয়ে দেবেন, এরকম দারুণ ফিনিশিং পাবেন, ভীষণ সুন্দর একটা স্মেল বেরিয়েছে। আমি এখন এই পনিরটার মধ্যে এগুলি দিয়ে দেবো, আর সঙ্গে সব মিশিয়ে নেব। একটু ঘন আছে, আমি এটার মধ্যে একটু জল দিয়ে আবার দিয়ে দেবো, না হলে গ্রেভি পাবো না এটার। আর একটু জল দিয়ে আমি গ্রাইন্ড করে নিই, এই যে আর একটু জল দিয়ে করে নিয়েছি, এবার ইজিলি বাস একদম ঘন একটা গ্রেভি তৈরি হবে। আর এটার স্মেলটা উফ, মানে দুর্ধর্ষ একটা স্মেল বেরিয়েছে। আর একটু আছে, আমি সবটাই দিয়ে দেব, একদম জল দিয়ে ভালো করে ধুয়ে আমি সবটাই দিয়ে দিয়েছি গ্রেভি। এবার এটার মধ্যে কী অ্যাড করবো দেখাচ্ছি, এটার মধ্যে একটু চিনি দিয়ে দেবো, একটু বেশি চিনি দিচ্ছি, একটু একটু সুইট ফ্লেভার আসবে সেই জন্য অনেকটা চিনি দিয়ে দিলাম। সর্ষাটা গ্রাইন্ড করার সময় আমি নুন দিয়েছিলাম, তারপরও একটু কম হবে সেই জন্য আমি আর একটু দিয়ে দিলাম, বাস এইটুকুতে হয়ে যাবে, আর লাগবে না। এর মধ্যে একটু হলুদ দিয়ে দিচ্ছি, খুব বেশি দেব না।
এবার খুব সুন্দর করে এগুলিকে আমি মিক্স করে নেব পনিরের সাথে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস তোমাদের সাথে আমি শেয়ার করি যে আমি আর কয়েকটা পনির ভেজে নিয়েছি, কারণ আমার মনে হয়েছে গ্রেভিটা খুব ঘন হয়ে গেছে আমার, মানে সর্ষাটা হয়তো একটু বেশি দিয়ে ফেলেছি, তো এই জন্য আমি আর একটু পনির এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি। তো এই পনিরগুলি আমি অ্যাড করে দিয়েছি, আবার চার পাঁচটা পনির আরও অ্যাড করে দিয়েছি। আপনারা আর একটু সর্ষা কিন্তু কম নেবেন, দেখুন আমার সর্ষার থিকনেস অনেকটা জল দেওয়ার পরেও এরকম ঘন, এটা টেস্ট হবে ভীষণ বলছি। এই যে এটার ঘনত্বটা, হয়তো বা এটা একটু বেশি সর্ষা হয়ে গেছে, বাট এটা খুব টেস্টি হবে। বাট যারা একটু সর্ষা বা একটু স্পাইসি কম খান, যারা ভাবেন যে না এতটা মানে ঝাল করে বা এতটা সর্ষা খাবো না, একটু রিচ হয়ে যাবে ব্যাপারটা, তারা কিন্তু একটু সর্ষা কম দিতে পারেন। আমার সর্ষাটা কিন্তু একদম ইলিশ মাছ যখন আমরা রান্না করি ভীষণ একটু স্পাইসি করে যখন দিই, আবার কেউ কেউ আবার খুব কম করে করে, আমি একটু বেশিটা করেছি। দেখুন কি ঘনত্ব, দুইবার জল দিয়েছি, অনেকটা জল দেওয়ার পরে আমার এতটা ঘনত্ব, তো আপনারা বুঝে দেবেন। আর একটু কম সর্ষা দিয়ে হলে অ্যাড করতে পারবেন, আবার আমার আমি যতটুকু সর্ষু বা পোস্ত দিয়েছি সেরকম দিলে এরকম ঘন ঠিক হবে। এটার আলাদা একটা ইন্ডিভিজুয়াল টেস্ট আছে এবং এই টেস্টটাতে খুব এনহান্স হয় মানে টেস্টটা, কারণ পুরোটা সর্ষের গন্ধ এর মধ্যে এসে পড়েছে, এত সুন্দর একটা ফ্লেভার এসেছে। যেহেতু আর একটু পনির অ্যাড করেছি তাই আর একটু জল অ্যাড করে দিয়েছি, আর একটু নুন আর চিনিও কিন্তু অ্যাড করে দিয়েছি, যেহেতু পনির আরও 5-6টা অ্যাড হয়েছে সেই জন্য। তো এর মধ্যে এখন আমরা সর্ষার তেল দেব, খুবই ইম্পর্টেন্ট এটা টেস্ট আসার জন্য। তো সর্ষার তেলটা এর মধ্যে আমরা চিড়ে রাখা লঙ্কা দিয়ে দেবো, যথেষ্ট ঝাল হয়ে গেছে অলরেডি, সর্ষের একটা ঝাল আছে, সঙ্গে আমি শুকনো আর কাঁচা লঙ্কা দিয়েছি, আর এখন এগুলি জাস্ট ফ্লেভারের জন্য, ঝালও আসবে অবশ্যই। তো সব কিছু মিশিয়ে ভালো করে আমি এখন ভাপার জন্য কিন্তু বসিয়ে দেব। আমার এটা কিন্তু পুরো রেডি, এখন আমি জাস্ট ঢাকনাটা লাগালাম আর এখন আমি কড়াইয়ে বসিয়ে দেব। কড়াইয়ে একটু জল দিয়ে দিলাম, এই জলটা ফুটলে তারপরেই দেব বাটিটা। তো দেখতেই পাচ্ছি জল কিন্তু গরম হয়ে গেছে, এখন আমি বক্সটা দিয়ে দেব। গরম হয়ে যাওয়ার পর আর এটা দিতে অসুবিধে হবে তাই আগে দিয়ে দিয়েছিলাম, জলটা অল্প গরম হওয়ার পর এখন এটা দিয়ে দেব। বসিয়ে দিয়েছি, এখন ঢাকা দিয়ে পুরো 10-15 মিনিট রাখবো। ঢাকা দিয়ে দিয়েছি, এখন কম আছে, খুব কম না, এখন এরকম মিডিয়াম আছে দিয়ে রাখবো, না হলে জলটা শুকিয়ে যাবে। তো এই দেখুন আগুনটা এইভাবে জ্বলছে, বেশি আর একটু কমিয়ে দিই, হ্যাঁ আর একটু কমিয়ে দিলাম। তো এই ফ্লেমে রেখে দেব ঠিক 10-15 মিনিট, আমার এটা ফার্স্ট অ্যাটেম্প্ট, আমি আগে আর করিনি, জানি না কেমন হবে। তো আমার এটা পুরো 10 মিনিটের উপর হয়ে গেছে, প্রায় 12 মিনিট হয়ে গেছে, তো 12 মিনিট পর আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তো এখন আমি কিছু দেখাবো না, একদম গরম থাকবে, নিতেও পারবো না, ঠান্ডা হোক তারপর আমি তোমাদেরকে দেখাবো রেজাল্টটা। আমি এখন খাবো না, একটু পরে খাবো, বাট আমার মেয়েকে দুটো টেস্ট করাবো, ঝাল হবে ওকে মুছে মুছে একটু দিয়ে দেবো, সেই জন্য জাস্ট ওপেন করবো এখন প্রথম, তাই আমি একটু শেয়ার করছি, নাহলে পরে যখন খাবো ভেবেছিলাম তখনই শেয়ার করতাম। ভীষণই গরম, খুলতে পারছিলাম না, অনেকটা কষ্ট হয়েছে খুলতে, প্রায় 45 মিনিট বা 50 মিনিট হয়ে গেছে। দেখুন এতক্ষণ হয়ে গেছে তাও এটা এত গরম যে ধরতে পারছিলাম না, জাস্ট আমার মেয়ের জন্য দুটো টুকরো নেবো সেজন্য খুললাম, আমি পরে খেয়ে রিভিউ দেব। তেলগুলো উপরে একদম ভেসে আছে, লঙ্কা টঙ্কা খুব সুন্দর বয়েল হয়ে গেছে, আমি জাস্ট দুটো টুকরো মেয়ের জন্য নিয়ে নিচ্ছি, ভীষণই ঝাল লাগবে ওর আমি জানি, তাই একদম মুছে মুছেই নেব। গ্রেভি একদম কম কম করে মুছে তারপরে ওইটা আরও ইয়ে করতে হবে, ওকে দেখবো খাইয়ে কেমন লাগে ওর। পনিরটা একটু নিচ্ছি, ঝাল তো লাগবে জানি, তারপরে একটু নিচ্ছি, ঝাল 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 টেস্টি। আচ্ছা আর একটু খাও তাহলে, ঠিক আছে
টেস্টি নেই হ্যাঁ না শুধু ঝাল টেস্টি আর ঝাল দুইটা দুইটা টেস্টি ও ঝালও টেস্টি ঠিক আছে এই যে আমার চাল নারিকেলের বড়া করার জিনিস করে নিয়ে এসেছে আর আমি ঘরে মানে বড়াটা বানিয়ে নিয়েছি এখন আমরা ভাত খেতে বসবো পনির খেয়ে আমি কি এক্সপ্রেশন দেবো মানে আমার এত ভালো লেগেছিল পনিরটা বাট আমি আগে খেয়ে ফেলেছিলাম আর আমার যা পরে খাবে তো ওর কাছে কেমন লাগবে সেটা ভেবে আমি একটা খুব এক্সাইটমেন্ট দেখাইনি বলিনি যে ভীষণ স্বাদ হয়েছে বাট হ্যাঁ এত ভালো হয়েছে মানে তো তখন আমি জাস্ট আমার জায়ের মানে রিভিউর অপেক্ষা করছিলাম আর আমার বড়ও কিন্তু পরে খেয়েছিল আমার বড়েরও ফাটাফাটি লেগেছে ও পনির খায় না সেই জায়গাতে বলছে খেয়ে এত ভালো হয়েছে গ্রেভিটা তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো লাগলে একটা লাইক করে দেবে টাটা ভীষণ টেস্ট হয়েছে ঝাল একদম পারফেক্ট